বাংলাদেশের সকল ইসলামী দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার জন্য কোনো উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন কিনা এবং তা নিয়ে আপনার পরিকল্পনা কি? ভাই, এই বিষয়ে আমরা বারবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে আমরা অনেকে মনে করি এক করা মানে হলো সবাই এক কথা বলবে, এক সুরে আওয়াজ করবে, এক মঞ্চে উঠবে, কাঁধে কাঁধ মিলাবে, এটা দরকার নাই, জীবনের সম্ভাবনা যতজন সম্ভাবনা এটা কোনোদিন যতজন তত মত। অতএব ভিন্ন ভিন্ন মত থাকবে, সাহাবিদের মধ্যেও মত পার্থক্য ছিল। একটা ভালো কাজ করতে গিয়ে আমার একটা পথ থাকতে পারে, আপনার কাছে আরেকটা পদ্ধতি থাকতে পারে, এই মত পার্থক্যগুলো থাকাটাই স্বাভাবিক, এগুলো থাকাটাই কি ভাই স্বাভাবিক। আমরা সেগুলো নিয়ে গণ্ডগোল করব না, আমরা একে অন্যকে আপন মনে করব। আমি আমারটা, আপনি আপনারটা করলেন, কিন্তু আপনাকে আমার ভাই, আপনি আমাকে আপনার ভাই মনে করলেন, আমরা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে আমরা চলব এবং কেউ কাউকে শত্রু মনে করব। কিন্তু আজকে ইবলিস আমাদের নিজেদেরকে নিজেদের শত্রু বানায় দিয়েছে, কিভাবে একটু বোঝার চেষ্টা করেন। ধরেন কথার কথা, আপনার আমরা কেউ ইবলিসে পাইছি, ইবলিসে পাওয়ার পরে এখন ইবলিসকে শেষ করতে হবে, আমাদের শত্রু। এটা নিয়ে আমরা ধরেন পাঁচজন মুসলমান এক জায়গায় আছি, আমরা মত পার্থক্য করতেছি। কি মত পার্থক্য? যে ইবলিসকে মারতে হবে, এ ব্যাপারে সবাই একমত, কারণ আমাদের শত্রু আদুও মুবিন। এখন মারবো কিভাবে? আমি বলতেছি একে মারতে হবে লাঠি দিয়ে, একদম পিটায় শেষ করতে হবে। আপনি বলতেছেন না না, লাঠি দিয়ে পিটাইলে তো হবে না, এটাকে শক্ত পাথরের আঘাতে শেষ করতে হবে। আরেকজন বলতেছে দূর ভাই, এসব লাঠি আর পাথরের কাজ না, ডাইরেক্ট পিস্তলে গুলি করে দিতে হবে। আরেকজন এসে বলছে দূর ভাই, পিস্তলে গুলি করলে তো মুহূর্তে শেষ হয়ে গেল, ওরা আগুন দিয়ে পোড়ায়, আস্তে আস্তে একদম বর্ষ বানাইতে হবে। চারজনের চার মত, পাঁচজনের পাঁচটা মত করলাম আমরা, মনে করেন। এখন বুদ্ধিমানের কাজ হলো, ভাই আমি লাঠি মারার কথা বলছি তো, আমি লাঠি মারি, আপনি পাথরের কথা বলছেন তো, আপনার পাথর আপনি মারেন। ভাই আপনি কি মারতে চাইছেন? পিস্তল, দেন আপনি আপনার টাম দিয়ে মারেন। আপনি কি দিয়ে? আগুন দেন, আপনারটা আপনি করেন। যে যে আরেকজন বলছে আমরা ঘুষা দিয়ে দিয়ে আস্তে আস্তে মারবো, ঠিক আছে আপনি ঘুষা দিয়ে থাকেন, আমরা সবাই মারতে থাকি, দরকার হলে শত্রু শেষ হওয়া, ঠিক না বেঠিক? সবাই মারতে থাকে, সেটা না করে আমরা কি করি, শত্রুরে কিভাবে মারবো, কোন পদ্ধতিতে যাব, এটা নিয়ে এবার আমরা নিজেরা পাঁচজন মারামারি লেগে গেছি। লাঠি না বাঁশ না পাথর না পিস্তল না ঘুষি, এটা নিয়ে এখন নিজেরা নিজেরা আমাদের একজন আরেকজন নাক মারামারি করতেছে। শয়তান দূর থেকে দেখে হাসতেছে, বলে যে হ্যাঁ তোরা তোরা লাগছো সেবার। আজকে মুসলমানদের অবস্থা হয়ে গেছে না? আরে ভাই, ইসলামের শত্রু যারা তারা চিহ্নিত কমন, এদের মোকাবেলায় আমি একটা পদ্ধতিতে আগাচ্ছি, আপনি আরেকটা পদ্ধতিতে আগাচ্ছেন, উনি আরেকটা পদ্ধতিতে আগাচ্ছে, আরেকজন আরেকটা পদ্ধতি আগাচ্ছে, আলহামদুলিল্লাহ সবাই আগাইতে থাকুক, আল্লাহ তারা সবাইকে আজর দিবে, কেউ কারোর পিছনে ঠেলা ঠেলির দরকার নেই ভাই। এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে বাবারে মুসলমানদের বাড়িতে যে আগুন লাগছে মত পার্থক্য, এই আগুন আমি নিভাতে পারবো না, সে ক্ষমতা আমার নাই, কিন্তু একটা কাজ আমি পারবো, সেটা হলো আমার দ্বারা যেন নতুন করে আর আগুন না লাগে, আমার দ্বারা যেন নতুন করে আগুন। এই জন্য আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করছি, ভাই আমি কিছু করতে পারি নাই, একটা কাজ করার চেষ্টা করি, সেটা হলো কারোর পিছনে খোঁচাখুঁচি করলাম না, কারোর পিছনে শত্রুতা করলাম না। আমাকে অনেকে খোঁচা একটু সবর করে হজম করে চলে যায়, যাক আমার ভাই না বুঝে খোঁচাচ্ছে, আমি অন্তত করবো না, যাতে দূরত্ব না হয়। আমি এক মাহফিলে কোথায় জানি আলোচনা করে যাওয়ার পর অনেকে উঠে উঠে গেছে, এলোমেলো হয়ে গেছে, আমার পরে একজন আলোচক উনি আলোচনা করবেন, তো আমার ভুল হয়েছে যে আমি বলে দেওয়া দরকার ছিল আপনারা সবাই বসেন, ওটা বলতে ভুলে গেছি, আমি চলে গেছি। পরে উনি মনে কষ্ট পায়া দেখলাম যে ফেসবুক উনি লিখছেন, আমার নাম বলেন নাই, কিন্তু আমি বুঝছি যে উনি আমাকে মেনশন করছেন, যেহেতু উনি ছিলেন ওখানে আমি জানি এবং আমি ছিলাম। পরে আমি ভর মজলিসে অনেক মানুষের সামনে তার কাছে গেছি, আরেক মাহফিলে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে আমি তাকে জড়ায় ধরি, সবাইয়ের সামনে বললাম যে আপনি আমাকে মাফ করে দেন, যে আপনি আমি উঠে যাওয়ার কারণে এলোমেলো হয়ে গেছে, আমি মানুষকে বসতে বলবো সেটা বলতে ভুলে গেছি, আমার ত্রুটি হয়েছে, আমাকে মাফ করে দেন। আমি মাফ চাইছি আলহামদুলিল্লাহ, যে ভাই আমার অনিচ্ছাকৃত কোনো আচরণ আপনার যেন কষ্ট না হয়। আলেমদের শত শত মত থাকতে পারে, কিন্তু তাই বলে কেউ কারোর শত্রু না, আমরা সবাই আপন, আমরা সবাই ভাই ভাই, ঠিক না বেঠিক? আপনি আমার মুসলমান ভাই, আমি আপনার মুসলমান ভাই, এমনকি আপনার সাথে আমার অনেক বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই ভাই, আমাদের আল্লাহকে এক না দুই, আপনি যাকে আল্লাহ বলেন আমিও তাকে, আপনি যার গোলামি করেন আমিও তার, আমরা একই গোলামের দুই, একই মালিকের দুই গোলাম। আমাদের রাসূল এক, আমাদের কেবলা এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আরে ভাই আমাদের সবই তো এক, মূল সবই এক, কোরআন এক,
তাহলে আমাদের ছোটখাটো বিষয়ের মধ্যে পার্থক্য থাকতেই পারে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারপরেও আমরা ভাই, এই ভাইয়ের পরিচয় থেকে আমরা যেন সরে না যাই, তাহলে ইনশাআল্লাহ মুসলমানদের ঐক্য তৈরি হবে। আপনারা সাধারণ মানুষ, আপনারা ওলামাদের মতবাদ গণ মত পার্থক্য এবং গণ্ডগোলে এগুলোতে গা বাসাইয়া এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করাকরি করবেন না। আমি যেটা করি সেটা হলো, আমি কারোর পিছে লাগি না, আমি কারোর ঘায়েল করার পিছনে লাগি না, এগুলো পিছনে সমনষ্ট করি না, এমনকি আমার বিরুদ্ধে কেউ বললে আমি মনে করি যে বেচারা হয়তো বুঝতে পারেন নাই, অথবা একসময় উনি বুঝবেন, অথবা তিনি নিয়ত যদি খালেস হয়ে থাকে। সম্ভবত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, যারা আমাকে আঘাত করছে, আমাকে মারতে আসছে, আমাকে অপমান করছে, বকাঝকা দিছে, এই লোকগুলো আল্লাহর কাছে সওয়াব পাবে আমাকে মারার কারণে। কেন? কারণ তারা দিনের কারণে আল্লাহকে খুশি করার জন্য সে মনে করছে এটাই দিনের ফায়দা হবে, এরে শেষ করলে দিনের উপকার হয়ে যাবে, এই জন্য সে আমাকে মারতে আসছে। তার যেহেতু নিয়ত ছিল আল্লাহকে খুশি করা, হয়তো আল্লাহ তাকে আজর দিবে, অতএব আমার মনে তাদের প্রতি কোনো দুঃখ। আল্লাহ তারা আমাদেরকে সেরকম অন্তরওয়ালা হওয়ার তৌফিক দান করুন। কিছু বড় কলিজার মানুষ দরকার এদেশে, যেমন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ আল্লাহ তো দিয়েছিলেন বিশাল বড় এক কলিজা, অতএব আমরা সেরকম কলিজাওয়ালা হওয়ার চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ একশোবার মত পার্থক্য থাকবে, মত পার্থক্য দূর করে দিতে পারবে না। থাকুক ইত্তেফাক মাল ইখতিলাফ, ইত্তেহাদ মাল ইখতিলাফ, আমরা বৈচিত্র্যপূর্ণ মত পার্থক্য করবো, যে আপনার ভিন্ন মত, আপনার ভিন্ন মত আছে কিন্তু মূল জায়গা আমরা এক। আল্লাহ আমাদেরকে এক থাকার তৌফিক দান করুন।